এসএসসি দুর্নীতি কাণ্ডে পর্দা ফাঁস, বাধ্য করা হয়েছিল স্বাক্ষর করতে, বিস্ফোরক মন্তব্য মনীষ জৈন। চলুন খবরটি বিস্তারিতভাবে আলোচনা করা যাক। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে দুর্নীতি নিয়ে এবার পর্দা ফাঁস করলেন শিক্ষা দপ্তরের প্রধান সচিব মনীষ জৈন। এই দিন তাকে ডেকে পাঠায় সিবিআই। সকাল 11:30টার দিক থেকে তিনি নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে পৌঁছে যান। সেখানে বিস্ফোরক দাবি করেন বলে জানা যাচ্ছে। এসএসসি নিয়োগের দুর্নীতির নয়া মোড়। স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক দুর্নীতি মামলায় শিক্ষা দপ্তরে প্রধান সচিব মনীষ জৈনকে তলব করে সিবিআই। সূত্র মারফত জানা যাচ্ছে, হাজিরা দিতে গিয়ে তিনি প্রভাবশালী তথ্য তুলে ধরেছেন। বেশ কিছু কাগজে তার স্বাক্ষর ছিল, সেই সম্পর্কে জানতে চায় সিবিআই। প্রভাবশালীরা বাধ্য করেছিল স্বাক্ষর করতে, এমনটাই জানিয়েছেন তিনি। প্রভাবশালীরা বাধ্য করেছিলেন উপদেষ্টা কমিটি তৈরি করতে, তাই সই করেছি, এমনটাই জানালেন শিক্ষা সচিব। এই দিন প্রায় 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় মনীষ জৈনকে। নিজাম প্যালেসে হয় জিজ্ঞাসাবাদ। মনীষ এই দিনের বক্তব্যের পরেই চাঞ্চল্য তৈরি হয়েছে, কারা সেই প্রভাবশালী উঠছে প্রশ্ন। জানা যায়, স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে দুর্নীতি মামলায় উঠে আসা উপদেষ্টা কমিটি কার নির্দেশে তৈরি হয়েছে তা জানতে তলব করে পাঠানো হয়েছে মনীষ জৈনকে। কলকাতা হাইকোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের নীতি মামলার তদন্তে সিবিআই শিক্ষা দপ্তরের প্রধান সচিবকে জিজ্ঞাসাবাদ করেন। যাবতীয় খুঁটিনাটি জানতে চাওয়া হয় তার কাছে, এমনটাই খবর। কার নির্দেশে ফাইল পাঠিয়েছেন মনীষ? কার নির্দেশে গঠিত হয়েছিল উপদেষ্টা কমিটি? জানতে শিক্ষা দপ্তরের প্রধান সচিব মনীষ জৈনকে আজ তলব করেছিল সিবিআই। সিবিআই সূত্রেই খবর, এই দিন মনীষ জৈনের কাছে তদন্তকারীরা জানতে চান কার নির্দেশে উপদেষ্টা কমিটি গঠনের ফাইলটি তৈরি করে পার্থবাবুর কাছে পাঠিয়েছিলেন তিনি। এই কমিটি তৈরির পিছনে কি উদ্দেশ্য ছিল? কমিটিকে কি ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছিল? কমিটির ভূমিকা সম্পর্কে নিশ্চিত না হয়ে কেন ফাইলে সই করেছিলেন তিনি? তাহলে কি এই দুর্নীতিতেও যুক্ত তিনিও? সিবিআই আধিকারিক জানিয়েছেন, এই দিন বেশ কিছু প্রশ্ন এড়িয়ে গিয়েছেন মনীষ, তবে যে প্রশ্নের জবাব তিনি দিয়েছেন তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। এমনকি পার্থবাবুর বয়ানের সঙ্গেও তার বয়ান মিলিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে। সিবিআই সূত্রে খবর, তার বয়ান খতিয়ে দেখছেন গোয়েন্দারা। নমস্কার, এখনকার